देवे माटीर ভিতরে হবে ঘর দেমন আমার কেন বাঁধো দালান ঘর মিল্লাতা আবি গুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমার ভাইরা সেই ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম আমার ভাই আমার বান্দা এখন উনি তো দিনের কাজ করতে থাকে হাজরাক দিয়ে রান্না বাড়ি করে বড় লোকের বেটি হলো বাচ্চার বেটি উনি রান্না না উনি বাবু হয়ে শুয়ে থাকেন রান্না বাড়ি করে যেই হাজরাই সে ঘরের ভিতরে একটুখানি দেশে আসে তখন সাইদা যায়া উঠে নারী ভুরি নিয়ে তরকারির ভিতর দেয় যেন ইব্রাহিম খলিলুল্লাহর মন নষ্ট হয়ে যায় জোরে কান নাউজুবিল্লাহ আমার ভাইরা এইভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে ও মুসলমান ভাইরা অবহিত করে ও খলিলুল্লাহ আজকে আপনার হাজরা কিন্তু তরকারির ভিতর উঠে নারী ভরি দিয়েছে কয় যে আমি খাবার সময় তো পাই না কয় যে তুমি তো পাবেই না পরের দিন কয় আজকে কবর দিছে কিন্তু সব দেয় হলো সাইরা আর একদিন বলতেছে আজকে উঠে এই দিছে আজকে বালু দিছে তাও পাওয়া যায় না এইভাবে দীর্ঘদিন যাবার পর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে লাইন করলেন আল্লাহ আসলে রান্না ভরার পর কি উডেন নারী ভরে কবর সুরকি বালু ইট পাথর বিভিন্ন কিছু কি ওই তরকারি ভিতর দেওয়া হয় আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ খল্লুল অবশ্যই দেওয়া হয় কয় তাহলে তোমার সাইরা ঠিক বলছে কয় না আপনার সাইরা ঠিক বলছে ঠিকই কিন্তু আপনার সাইরা নিজেই যায় যেন আপনার মনটা হাজরার প্রতি নষ্ট হয়ে যায় কারণ হাজরার ঘরের সন্তান নষ্ট আমার আসে না কে এই তো হলো তার রাগ এই জন্যই তো হাজরাকে সরানোর জন্য এই কাজ এই ষড়যন্ত্র চলছে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন আমি এই হারাম জিনিস খাচ্ছি এতদিন হলো গোবর মিশানো তরকারি খাই কেন উটের নাড়ি ভরি পায়খানা গোবর এমন কিছু দেওয়া হয় আমি সেইটা খাই কেন ও খলিলুল্লাহ আমি আপনার কোনোদিন হারাম জিনিস খাওয়াইতে পারি না রে খলিল আর যখনই উটের নাড়ি ভরি গোবর ওই তরকারির ভিতর দেওয়া হয় এই তরকারির ভিতর উটের নাড়ি ভরি দিয়ে যখনই আহা যখন সায়দা চলে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়া ওই তরকারি নিয়ে সমুদ্রের ভিতর ধৌত করিয়া ওই সম পরিমাণ তরকারি জান্নাতুল ফেরদাউস থেকে ওই তরকারি আপনার বাটিতে রাখা হয় জোরে কান মারহাবা এ খলিলুল্লাহ আমি তো আপনাকে কোনদিন এই ধরনের তরকারি খাওয়াইতে পারি না যে আপনার ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল আমি হারাম আপনাকে খাওয়াইতে পারি না ওজন নারী পুরি এগুলি হালাল কবর হারাম এগুলি সব হারাম আমি কিভাবে আপনাকে খাওয়াইতে পারি ইব্রাহিম খলিলুল্লাহ কয় রব্বুল আলামিন এই জন্য তো দীর্ঘদিন হলো তরকারির স্বাদ বেশি আসলে বেহেস্তের তরকারি খাসি আমি আজকে বলতে পারতেছি আল্লাহ এত তরকারি কেন সুস্বাদু আমি ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে এত সুস্বাদু ভাই নাই সুবহানাল্লাহ আমার ভাইরা কি আর চারজন ইব্রাহিম আলাইহিসসালাম আপনার স্ত্রীকে নির্বাসনে পাঠান বা বনবাস যাক কয় পাঠান কারণ একে রাখা যাবে না ইসমাইল সহ তাকে কিছু খাবার দিয়ে আপনি পাঠায় দেন দূরে পাঠায় দিলেন পথে মন পথদাসে পাঠায় দিলেন আমার ভাই আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ যা রেখে আসলেন মশুকে পানি দিয়া কিছু খাবার দিয়ে রেখে আসলেন এক বছর দেড় বছর চলে যায় তাও যেতে দেয় না সাইরা দীর্ঘদিন চলে গেল আমি একটুখানি যাবো আমার কলিজার টুকরাকে দেখবো রে সাইরা তুমি একটুখানি অনুমতি দাও আমি একটুখানি যাবো তুমি আমাকে একটু অনুমতি দাও বলে ঠিক আছে অনুমতি দিলাম কিন্তু আপনি উঠের পিঠের থেকে নামতে পারবেন না ওই আমি একটু দেখবো আমার বেটা ইসমাইল কত বড় হয়েছে আমার আমার কি হালত আছে আমি একটু দেখবো তুমি আমাকে নামার অনুমতি দিতে পারলে না কয় না আপনি দেখবেন দেখা করে আপনি চলে আসবেন এই কথা বলার পর আমি তাই যাবো হযরত ইব্রাহিম
প্রত্যেক দিন ফুলের বিছানা ভরে রাখে আর বলে তোর আব্বা আসতে পারে, কিন্তু রাস্তার দিকে তাকায় থাকে আমার আব্বা কোনোদিন আসে না। এ ভাইরাম তাড়াতাড়ি ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে সুরে চুরি করে ছেড়ে দিছে, দৌড় বাজার চলে গেছে। ইব্রাহিম খন্ডুল্লার সাইডার দেওয়ার টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন ফিরে যাবে কেন, কি হলো সময় নাই ফিরে যাবে। ভাইরা আমার হযরত ইসমাইল দৌড় করে যেই হাজরার কাছে চলে গেছে, মা হাজরা কয় ইসমাইল কে তোকে মারছে রে বাপ, তুই এত কান্দে কান্দে দৌড় ভরে আসলি কেন, কে তোকে মারছে একটু বল। ইসমাইল দাঁড়িয়ে কয় মা একটা মুরগি মানুষের সে আমাকে বলছে নাম কি, আমি বলছি ইসমাইল, তোমার মা কোথায় জিজ্ঞাসা করছে, এই মানুষটার টান দিয়ে আমার বুকের সাথে জড়ায় ধরে রাখছে, আর এই মানুষটাকে দেখে বড় ভয় পাইছি, চলে আসছি কারণ তুমি আমাকে নিয়ে যাচ্ছ তুমিক্ষার কাছে থাকতে। মা ডাকতে গো ইসমাইল, আমি তোর গাঁও দিয়া এমন একটি গ্রাম পাইতেছি যে গ্রাম আমি যখন তোর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে এক বিছনায় ছিলাম, ওই বিছানার ভিতরে যখন একসাথে ঘুম পাড়তাম, আমি লক্ষ্য করে এই রকমের ঘ্রাণ পাইছি তোর আব্বার নবতি ঘ্রাণ, সেই ঘ্রাণটা তোর গাঁওতে বের হয়ে গেছে, তখনই তোকে তোর আব্বা কোলে নিয়েছিল। আমার বিশ্বাস যে ইব্রাহিম খলিলুল্লাহর ঘ্রাণ তোর গাঁওতে বের হয়েছে রে। এ বেটা ওই মানুষটা কত দূর গেল লক্ষ্য করে কয় মা চলো আমার সঙ্গে তাড়াতাড়ি, বোরকা পরিহিত অবস্থায় দৌড় ভরে রওনা দিলেন বেটা গৃহে, দেখে যে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাচ্ছে, পিছন থেকে টের পেয়েছে, ডাক দেয় স্বামীর একটু দাঁড়ান, উস দিকে দাঁড়ায় গেছে, তাকায় দেখে যে সেই ছেলে আর একটা মহিলা সামনে দিয়ে গেছে, টের পেয়েছে স্বামী রে এত বছর পর এসে আপনি চলে যাচ্ছেন, একটু আমার মন কিচ্ছাই না, আমি খেদমত করে আল্লাহর জান্নাত খানে কিনে নিয়ে আমি একটুখানি আমি স্বস্তি নিয়ে আমি বাঁচতে পারি। আমার ভাইরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলে বিবি রে মাই টাইম ইজ ভেরি শর্ট, আমার সময় বড় কম, আমি আর দেরি করতে পারি না, আমি পরে আসব অল্প সময়ের ভিতরে আল্লাহ যদি তৌফিক দেয়। না না আমি আজকে একটুখানি খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিনের বেস্তখানা কয় করে নেব, স্বামী একটু নামে ওই আমি ওদের বুঝে থেকে নামতে পারবো না, এই কথাই যখন বলে তাহলে একটুখানি আপনি দেরি করেন। ও স্বামী আমি আপনার পেটের জন্য আমার বুকের দুধ আমি তাকে দেখি পানি বোধ হয় দূর বেড়ে যাই, দেখি না বালু শিকশিক করে দূরের থেকে পানির মতো দেখা যায়, আবার আমি পাহাড় ওইখান থেকে লক্ষ্য করে যখন দেখি মারোয়া পাহাড়ের দিকে, আবার দেখি যেখানেও দেখা যায় এরকম কেমন যেন পানি দেখা যায়, আমি যা দেখি পানি না বালু শিকশিক করে রোদের জন্য এরকম দেখা যায়। ও স্বামী এইভাবে আমি সাত পাঁচ দেওয়ার পর তারপর যখন হযরত ইসমাইল আপনার বেটা ইসমাইলের কাছে আসতাম, দেখি তো ইসমাইল বাঁচে আছে না মারা গেল, কি অবস্থা হলো এই মরুভূমির ভিতর পাও দিলে পাও চলছে যায়, এর ভিতরে ইসমাইল কি আমি ফেলে রেখে মানুষ
সুস্বাদু এই কুবের পানি দ্বারা পান করা লাগে। এই কুবের পানি খাই পান করতেছে আর সর্বদন্ত এবার গড়গড় করে গড়ে যাচ্ছে এই পানি। আমি আত্মজনিত হয়ে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি কি করব, সকল সঙ্গের সঙ্গে আমি স্পেনকে কোলে করে নেই পানি পান করালে মাত্রা জুড়ে গেল। এই পানি আমি একটু আপনাকে পান করাবো, এই পানি দিয়ে গোসল করাবো ইচ্ছে করছিলাম, যেহেতু উঠের পিঠের থেকে নামতে পারবেন না, এই পানি দিয়ে আমি সুন্দর করে আপনাকে আমি একটুখানি ওযু করায় দিয়ে আমি একটুখানি এই পানিটা দ্বারা পান করায় দিয়ে আমার নিজের মাথার চুল দিয়ে আপনার পা মোছায় দিয়ে আল্লাহর বেহেশত কিনে দেব। আমার ভাইরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে ও হাজরা যাও 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 তুমি পানি নিয়ে আসো আমি আর যাব না। দাঁড়ায় গেলেন ইসমাইলকে নিয়ে বুকের সাথে জড়ায় ধরে রেখে মা হাজরা দৌড় দিয়ে যায় বদনা পানি নিয়ে আসছে বাবা এক বদনা পানি আনার পর তখন সুন্দর করিয়া এক বদনা পানি আনার পর ওই পানি সুন্দর করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে মুখ মণ্ডল ধৌত করাবে হাতের কোন জোর ধৌত করাবে শের মুছ করাবে এই মে পায়ের টাকনো নাই ধোয়া যাবে কিন্তু এই তিনকে ফরজ আদায় করা কঠিন। এখন কি করবে হযরত মা হাজরা চিন্তা বললেন আল্লাহ আমি এখন যদি বলি এই পাহাড়ের সুরার দিকে আল্লাহর খলিল গাইতে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব কারণ আর রিজালু কওয়ামুনা আলা নিসাইয়ে মহিলাদের প্রেসিডেন্ট হলো স্বামী বা পুরুষ আমি স্বামীকে কেমনে অর্ডার দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ায়। এই জন্য আমি একদম পাথরের সুরার পর হাত দিয়ে বললাম রাব্বুল আলামিন আমি স্বামীর খেদমত করে আল্লাহ আপনার ভেস্ত কিনে নেব। আপনি কি পারবেন না যে এই পাথরের সুরাটা আমি হাত রাখলাম আমার হাতের সঙ্গে যায়া হযরত মা হাজরা বলতেছে ইব্রাহিম গোলন্দর পায়ের তলে আল্লাহ নিয়ে দাও এই কথা বলতে দেরি হচ্ছে পাথরটা যাইতে দেরি হয় নাই এই পাথরের সুরা যায়া হযরত ইব্রাহিম গোলন্দর পায়ের সামনে হাজির হয়ে গেল জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হাজরা এই মন্ত্র তুমি কোথায় পেলা এত টুন পাথর তুমি কেমনে নিয়ে আসলে হাত দিয়ে আমি বুঝতে পারি না কয় আল্লাহই জানে আমার তো কোনো শক্তি নেই বল নাই এই বলার পর এখন পাথর বার উঠে এক নম্বর মুখ মণ্ডল ধৌত করালেন দুই নম্বর বাজান দে হাতের কোণে সহ ধৌত করালেন তিন নম্বর সে মোসো করালেন চার নম্বর পায়ে পানি ডালতে ডালতে এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় পানি ডালা শেষ হয় না আর সাজ্জুমিত হয়ে গেলেন অনেক সময় চলে গেল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে চাই ও হাজরা এক বদনা পানি ডালতে তোমার এত সময় লাগে কেন এক বদনা পানি কি এত সময় লাগার কথা ছিল রে কি করো তুমি আমার দিকে তাকাও যেই হাজরা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকাইছে লক্ষ্য করে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের দুই চোখ দিয়া কান্নার বন্যা যেমন পড়তেছে স্ত্রীর শোকে হাজরার তার চেয়ে চার গুণ বেশি হাজরা দুই চোখ দিয়ে ওই গরম পানি ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের পার পড়তেছে হাজরা রে এত কান্দো কেন তুমি তোমায় কান্দা বন্ধ করে দাও আমি কোল আমার কোল যে ফিরে যাবে রে হাজরা এত কান্দো কেন রে ও স্বামী এত দিন পর আসতেন তাও নামে একটু আমায় খেদমত করার সুযোগ দিলেন জানি না পেস্টের ভিতরে জাতির পিতাকে পাবো কিনা এই জন্যই তো আমার আত্মার ভিতর দুহন উঠে গেছে আমি কাঁদতেছি এইভাবে তুমি পানি ঢাললে তুমি তো পানি ঢেলে শেষ করতে পারবে না তুমি চোখের পানি ফেলছো আমার পায়ের ভার এই বলে বলতেছে বিবি রে তুমি কোনো টেনশন করো না এই বলে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বা মোবারক মোসাই দিলেন মা হাজরা নিজের মাথার চুল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কই রে হাজরা হে হাজরা তুমি যখন তোমার মাথার চুল আমি খলিলুল্লাহর পায়ে লাগাইছো রে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার পাশেই রাখবে যে মহিলারা নিজের মাথার চুল স্বামীর পায়ে লাগাবে ও যে কোন আংটা আছে ও যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আছে তারা সব পরিবারের স্বামী স্ত্রী আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে।
ও মুসলমান ভাইরা এই মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর তার জন্য দোয়া করে দিলেন পয়গম্বর বান্দা ওয়াল ইব্রাহিম আলাইহিস সালাম এরপর এই দোয়া যখনই করে দিলেন দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এই জন্য আমার সোনার আম্মা জানদের আমি অনুরোধ করব এ মায়েরা জীবন যেতে পারে তোমরা কোনদিন এই নিজের মাতার চলতে স্বামীর পা মোছা দিতে ভুল করো না রসুল ঘুম থেকে ওঠার সময়ও ভাইরা আমার বা জানদা যখন তার মাতার চলতে পা মোছা দিতেন আল্লাহর খুলে আল্লাহ রসুল বলতে রে আয়েশা তুমি কেন আমার তোমার মাতার চলতে আমার পা মোছা দিলে আমি তো ওযু করি নাই ওই ওযু না করলে কি হবে ওযু করলে কি না করলে কি হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক বিছনায় দুইজন ছিলাম রাত্রিতে ভুল বেদবি হতে পারে এই জন্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমার মাতার চুল আপনার পায়ে লাগালাম জোরে কোন সুবহানাল্লাহ।